হ্যালো গাইস, দীঘার জন্য বেরিয়ে পড়েছি। অভিজিৎ অ্যান্ড গোবিন্দদা, আমরা এইমাত্র ধর্মতলা থেকে বাস ধরলাম, দীঘার দিকে রওনা দেব। অবসান, ফাইনালি দীঘায় পৌঁছে গেলাম। এইবারে আসল খেলা। পাঁচটা ছটা হোটেল ঘুরে তারপর একটা হোটেল পেলাম, ভালো ভালো পেলাম। এসি তোর কেমন লাগছে বল? ফাটাফাটি লাগছে, আর এনজয় তো ফাটাফাটি এনজয় করো। বক্স চার্জ হচ্ছে, এখন গিয়ে মাইকে গান শুরু হয়ে যাবে খানিকক্ষণের মধ্যে। শুরু তো হয়েই গেছিলো ট্রেনে, ট্রেনে তো জমিয়ে ক্ষীর হয়ে গেল পুরো, এখন জমিয়ে পুরো পায়েস তৈরি হবে। আমরা হোটেল ছেড়ে চলে এসেছি খাবার খোঁজে এক রেস্টুরেন্টে। এখানে চাইনিজ, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকম খাবারের ব্যবস্থা আছে। এই অনেকক্ষণ ধরে গোবিন্দদাকে পাওয়া যাচ্ছিল না, গোবিন্দাই এই ধরা পড়ে গেছে। একটু আলোচনায় আছে গোবিন্দদা, ওকে ওকে। সেই পাঁচটা থেকে না খেয়ে আছে, তুই কেমন ফিল করছিস বল? সামনে ভাত এসে গেছে, এই যে গোবিন্দদা একটা সেলিব্রিটি মানুষ, তোমার পাশাপাশি খাচ্ছে, কেমন ফিল করছো বলো? আমি খুব গর্বিত যে আমি গোবিন্দদার পাশে। ফাটাফাটি লাগছিল আজকে, কেমন ফিল করছিস? প্রচুর লোক ভাই, প্রচুর লোক। এনজয় করছিস তো? একদম ফাটাফাটি এনজয় করা হবে, ঠিক আছে। এখন আমরা স্নান করতে যাবো, লোক দেখো গাইস, লোক দেখো, প্রচুর লোক, প্রচুর লোক। ওই দিকটা দেখতে পাচ্ছ, মানে দীঘার সি বিচ একটা আলাদা মস্তি বলতে পারো, মজা সত্যিকারে। কত লোক দেখো গাইস, কত লোক দেখো। তো আমরা চলো গাইস, আমরা স্নান করতে যাবো, ভিডিও দেখাতে পারবো না। আমরা স্নান করার পরে নেক্সট প্রোগ্রাম উদয়পুর, আমরা উদয়পুর ব্রিজের দিকে যাচ্ছি এখন। ফাইনালি আমরা উদয়পুরে চলে এসেছি। উদয়পুরে প্রাকৃতিক সৌন্দর্য আরও দেখতে পাবে তোমরা, অসাধারণ অসাধারণ একদম। উদয়পুরে ব্রিজের কাছে যাই, আরও আরও প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো তোমাকে, মানে কি বলবো, সুন্দর কাঁকড়া একটু রোস্ট করে দেবে, সেটা চেয়ারে বসে বসে আমরা খাবো। অভিজিৎ আছে আমার সাথে, অভিজিৎ সমুদ্রের জল পায়েসে লাগবে, মানে একটা আলাদা রকম উদয়পুরের একটা ফিল, আলাদা রকম ফিল। অভিজিৎ এটা আমাদের অভিজিৎ, অনেক গোবিন্দ অনেক দূরে আছে বুঝলে, উদয়পুরে একটা অনেক কি দেখা হচ্ছে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম। অভিজিৎ কেমন ফিল হচ্ছে বল? এটা কি বুঝতে পারছো? এটা নারকেল, নারকেল ফাটাফাটি মজা করো ভাই, ফাটাফাটি মজা করবো। কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো, জাস্ট রোমান্টিক উদয়পুর সি বিচ। হ্যালো গাইস, কোন খাবো? ক্যাংরা, ক্যাংরা মাছ ভাজা, মাছের রোস্ট সব কিছুই খাবো। আচ্ছা বুঝি, তুই আলাদা ফিল।
উদয়পুর ব্রিজে এসে তোর কিরম ফিল হচ্ছে বল? ফিল মারাত্মক, যাতে এই বসে বসে আমরা খাচ্ছি ঠিক আছে, তার সাথে সাথে এই সমুদ্রের ঢেউ আসছে পায়েতে লাগছে, মানে একটা অসাধারণ ফিল আমার সাথে। অসাধারণ মানে শুধু অসাধারণ না, অসাধারণের অসাধারণ আসবে সে পাগল হয়ে যাবে, এই উদয়পুরে যে আসবে পাগল হয়ে যাবে। আপনাদের সাথে ফটোটা শেয়ার করতে পারছি না, মানে কি বলবো, মানে অসাধারণ অসাধারণ সত্যি অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। তো তোমরা যদি কখনো পারো, দীঘা থেকে উদয়পুর 10 মিনিট লাগে, তো 10 মিনিটে কখনো এসে উদয়পুর এসে তোমরা নামটা দিয়ে দেবো টোটাল। বিকালে বিকালে এসে গেছি, ঢেউ আসছে দেখো, মস্তি হচ্ছে তো, দারুণ মস্তি। আসবে সে মিস করবে, সত্যিকার সে মিস করবে, মজা করো বন্ধুদের সাথে, ফ্যামিলির চাচা দিচ্ছা, শুধু মস্তি করো। উদয়পুর বিচ, তুমি কেমন এনজয় করছো বলো? খুব সুন্দর কাটাচ্ছি আজকে, আজই তো ভালো লাগছে বল, আমার তো বিশাল বিশাল আনন্দ করছে, এখানে যেতে ইচ্ছা করছে না, যাবো না। তুমি মস্তি করছো তো? একদম ফাটাফাটি মস্তি করছো তো? চলো গাইস, বিচ কেমন এনজয় করছিস? অসাধারণ ভাই, অসাধারণ মানে কোনো কথা বলে বোঝানো যাবে না, ফাটাফাটি এনজয় হচ্ছে তো? ফাটাফাটি ফাটাফাটি আরো ফাটাফাটি। এখন আমরা ঢেউ উপভোগ করছি, আমরা কাজুর দোকানে চলে এসেছি, কাজু কেনা হয়ে গেছে। নেক্সট আমরা মাছের দোকানেও গেছি, মাছ কিনলাম, চিকেন কিনলাম, নিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া করলাম। আমরা এইগুলো কিনে, মাছ মাংসগুলো কিনে রান্নার দোকানে দিয়েছি, এরা রান্না করে দিয়েছে, খুব যত্ন সহকারে এরা রান্না করে দেয়, খুব সুন্দর রান্না করে দেয়। মা দুর্গা রান্না হবে, ওরে রাতে খাওয়া দাওয়ার পরে আমরা বিচের সামনে এসে গেছি ঢেউটাকে উপভোগ করার জন্য। ওয়াও, অসাধারণ অসাধারণ সমুদ্র, ওয়াও। তো চলো গাইস, সকাল সকাল বেরিয়ে পড়েছি, সাথে সাথে অভিজিৎ, দুই অভিজিৎ আছে, গোবিন্দদা আছে। আমি তো থাকি সারা জীবন। ফাইনালি আমরা দীঘার মোহনায় পৌঁছে গেছি, সূর্য ওঠা দেখতে কিন্তু দেখতে পারিনি। দীঘার মোহনাটা এমন একটা প্লেস, চারিদিকে জল, মাঝখানে একটা সুন্দর একটি, আমি তো দেখতে পাচ্ছি না, একটা মোহনা দ্বীপ আর চারিদিকে জল, খুব সুন্দর প্লেস। হ্যালো গাইস, মোহনার মেন পয়েন্ট খুব মজা না, দারুণ দারুণ লাগে, আজকে দেখতে খুব সুন্দর লাগে। ভিড়টা দেখে চলো গাইস, ভিড়টা দেখে নিচ্ছি, আমরা মোহনা থেকে এইমাত্র ফিরলাম, সবাই টিফিন আনতে গেছে, সবাই টিফিন আনতে গেছে, আমরা তিনজন, কিন্তু আমাদের তিনজনকে নিয়ে যায়নি, কেননা ওরা সব আনতে যায় না, আপনাদের তিনজনকে এখানে রেখে গেছে, তো এবার ওরা টিফিন আনলে আমরা হোটেলে যাবো, খাবো দাবো, তারপর স্নান করতে বেরোবো, বিকালে আবার নায়কালী মন্দির যাবো। তো আজকে মোটামুটি সারা রাত তো প্রোগ্রাম, কালকে সারা রাত থেকেই যাচ্ছি, আজকেও সারা রাত থেকে অনেক মজা করবো রাত্রে। চলো গাইস, হ্যালো গাইস, আমরা এখন সমুদ্র স্নান করতে যাবো, আমার সাথে আছে অভিজিৎ, বীরবল ঘুরে আছে, সুমন দেখা যাবে, পাশে মহেশ দা। এখন আমরা স্নান করতে যাবো, স্নান করতে গিয়ে আমাদের কী প্ল্যান আছে? সকালে তো বিচে গেছিলাম ঠিক আছে, তো ওখানে ফুটবল খেললাম খেললাম আমরা, আবার বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়েছি, মানে স্নান করেছি, পেট করে একটু ভালো করে টিফিন করেছি, একটু রিল্যাক্স করছিলাম, তারপরে ফের বার হয়েছি, এখন গিয়ে সমুদ্রের ড্রাইভ হবো, স্নান করবো, স্নান করবো, এনজয় করবো, খাওয়া দাওয়া করবো, আবার সেটা খাওয়া দাওয়া দুপুরে হবে, এখন না দুপুরে হবে, পরে একেবারে দুপুরে ফিরবো। হ্যাঁ, তারপর দুপুরের পরে কী প্ল্যান আছে সেটা দেখো। অভিজিৎ মানে ফালতু ব্লগার, তাই তো অভিজিৎ? একদম একদম ভাই, কালকে আমরা স্নান করতে পারিনি, আজ কি করতেই হবে, ফাটাফাটি এনজয় করবো কিন্তু ভাই।
সবকে মানি নিয়ে চলতে হবে। ছোট্ট আদি তোমার কিছু বক্তব্য আছে বলো। ফাইনালি সমুদ্রের মজাটাই আলাদা, মজাটাই সত্যি সমুদ্রের মজা আলাদা। দেখতে পাচ্ছ প্রচণ্ড হারে ঢেউ হচ্ছে এখানে। আমার সাথে অভিজিৎ আছে, গোবিন্দ আছে, দেখতে পাচ্ছ গাইস। চলো গাইস, চলো গাইস। আমরা দেখতে পাচ্ছি গোবিন্দদা স্নান করতে নেমে গেছে, এক ঢেউ খাচ্ছে গোবিন্দদা। গোবিন্দদা চশমা পড়ে গেছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ গোবিন্দদা চশমা পড়ে গেছে, গোবিন্দদা চশমা হারিয়ে গেছে, গোবিন্দদা চশমা হারিয়ে গেছে। গাইস আমাদের একটা সমুদ্রের স্যুট ছিল, সেই স্যুটটা হয়ে গেছে, ঠিক আছে। ভাগ্য ভালো আমার হারিয়ে গেছে, আর বাইরে থেকে দিয়ে নেই। দীঘা এসে গোবিন্দদার নাকটা ফেভার করে গেল, অভিজিৎ এসে গেছে, অভিজিৎ প্রচণ্ড হারে ঢেউ খেয়েছে, ঢেউ খেয়ে হাতের মুখে জল ঢুকে গেছে। অভিজিতের উপর অত্যাচার হচ্ছে, অভিজিতের উপর অত্যাচার হচ্ছে। স্নান করা হয়ে গেছে, আমরা এখন এখন আমরা যাচ্ছি খেতে, পেট ভোজন করতে, ভোজন সে, তারপরে আমরা যাবো হচ্ছে ঘুরতে। মানে এখন অনেক গল্প আছে, অনেক ব্যাপার আছে, অনেক ঘোরাঘুরি আছে, আনন্দ আছে, খাওয়া দাওয়া আছে। ব্লগটা তোমরা পুরোটা সেসব দিয়ে দেখতে থাকো, সবে শুরু হলো দেখতে থাকো। মানে সবে শুরু মানে শুরু হয়ে গেছে, তবে এই শুরু ওই শুরু আলাদা শুরু, শুরুর মধ্যে একটা পার্থক্য আছে, তাই তো ভাই? অবশ্যই। তো চলো গাইস, গোবিন্দদা খেতে বলেছে ডাক্তার। কে ডাক্তার? বলেছে দুপুরে ভাত খাবে। আমাকে না বলে আমি এখন খাইনি তো, আমি খাবো, তোকে যখন খাবো বলে খাবো। আমি তো প্রথম বার এলাম, আমি আসিনি কোনোদিনও। গঙ্গাটা গঙ্গা তাই তো? এটা গঙ্গা, ছোট গঙ্গা, বাট এখানে বোর্ডেরও পর্যন্ত সব কিছু ব্যবস্থা আছে, যেখানে তোমরা বোর্ডও চালাতে পারবে। বোর্ডটা এখানে এখানে রাখা ছিল, আমি বোর্ডটা এক্ষুনি দেখেছি। চলো গাইস আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো। চলো গাইস আমরা নাইকালের মন্দিরে পৌঁছে গেছি। ভিউটা দেখো, যে দেখবে সে পাগল হয়ে যাবে।
চটাটলি কলচল প্রবাহ পাবিতস্থলে কলেবলম্বে তাম্বুজঙ্গ তুঙ্গমালিকা ডমট 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 ডমন্নিনা। তো চলো গাইস, তোমরা যদি নৌকালী মন্দিরে আসতে চাও সকাল সাতটা থেকে আটটা অবধি এখানে পুজো হয়, তোমরা আসতে পারো, পুজো হবে এখানে। আমরা নায়ক কালী মন্দিরে এসে পৌঁছে গেছি। ওই কেমন লাগছে বলতো? কি হেভি লাগছে, কেমন লাগছে মানে খুব সুন্দর হাওয়া হচ্ছে, একটা অসাধারণ পরিবেশ। নয়কালী মন্দিরে যেনারা ঘুরতে আসেন, দীঘাতে যেনারা আসেন মন্দিরে ঘোরার জন্য যদি আসেন কেউ, তবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অটো চালাচ্ছি, এই মন্দিরে আমি নিয়ে আসি সবাই পর্যটককে এখানে ঘোরানো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9933030964। বেঙ্গল আর উড়িষ্যার সাইটসিনটা আমি করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। কেমন ফিল করছিস বল? দারুণ লাগছে জায়গাটা ভাই। লজ্জা থাকা দরকার ভাই, তোর লজ্জা থাকা দরকার। আদি লজ্জা থাকা দরকার কি না? আদি এই বুড়ো বুড়ো ধেড়ো ছেলেগুলো এই কি চড়ছে দেখো, এটা কি বলে, এই তিমি মাছ চড়ছে। দীঘা তো বেড়াতে এসে তিমি মাছ চড়ছে, এরা লজ্জা ছিল আর কি। এই বাচ্চা ছেলেটা এদের ঘোরাচ্ছে, খেলা দেখাচ্ছে, দেখেছিস? মানে কি বলবো, এদের মানে লজ্জা থাকা দরকার, লজ্জা। এই গরিলা না, এ বাবা এই গরিলাটা দেখেছো দোলনা? আচ্ছা বসো বসো, আদি আদিও সবসময় বসবে সব জায়গায়, আদি আদির জন্য সব কিছু সব জায়গায় ছাড়, ঠিক আছে? দেখেছো তো এই বন মানুষটা এক হাতে চাগিয়ে আছে, তুমি দোলনা চড়ছো আদি। তো গাইস, আমরা এখানে একটা ঠাকুর কিনতে এসেছি, দোকানটা নতুন হয়েছে, দিদিকে একটু থেকে দেবো। এই এই দোকানে সমস্ত মাল বেশিরভাগই সস্তায় পাওয়া যাচ্ছে, আপনারা এখানে আসতে পারেন। কী কী আছে একটু বলে দাও, কী কী প্রাইসের মধ্যে পাবে সেটা বলে দাও। সব রকম একটা জিনিস একটু দেখা দাও বলো। এই দোকানে আপনারা আসলে দেখতে পারবেন, এখান থেকে 10 টাকা থেকে মাল শুরু আছে। এবার হাই রেঞ্জের মাল আছে এখানে, বলুন আপনি বলুন। হোটেলটা ছাড়ছি, তাই তো? এই হোটেলে খুব মানে সুন্দর রুম, খুব ভালো কাগজের খুব ব্যবহার। নাম্বারটা আরেকবার করে দিন আমার, ফোন নাম্বারটা 8348-4086। তো যাদের মানে আসা ইচ্ছুক দীঘা বেড়াতে, তা এই কাকু কাকির সঙ্গে যোগাযোগ করে নিও এই নম্বরে, ঠিক আছে? তো চলো, আমরা এখন বাস বুক করেছি, বাসে উঠবো এখন, তো চলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ পিছনে সবাই বসে আছে, এখানে আমরা 3 জন বসে আছি, পুরো বাস ফুল। দেখা হবে নেমে তোমাদের সাথে, টাটা।
এটা নিলো এটা কেমন। তো গাইস ধর্মতলায় আমরা চলে এসেছি, লস্যি ম্যাঙ্গো লস্যি খাচ্ছি আমরা এখন। তো গাইস ফাইনালি আমরা দীঘা থেকে চলে এলাম। আমাদের দীঘার ব্লগটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানিও, আর অবশ্যই লাইক শেয়ার দেবেন, ঠিক আছে? চ্যানেলটা অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো গাইস, টাটা, বাই।